আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি রমজানের স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমি ডক্টর ফারজানা আক্তার আজকে আপনাদের সাথে আলোচনা করব রমজানে ব্যায়াম কখন করব এই ব্যায়াম করার আগে আমাদের জানতে হবে আমাদের আসলে ব্যায়াম করলে শরীরে কি প্রয়োজন পড়ে আমরা যখন ব্যায়াম করি তখন কিন্তু আমাদের শরীরে যে পেশিতে যে প্রচুর পরিমাণে শর্করা বা হচ্ছে কার্বোহাইড্রেটের প্রয়োজন পড়ে আমরা যখন অপুক্ত অবস্থায় থাকি রোজা রাখি বা ফাস্টিং রাখি তখন সেই ক্ষেত্রে এই ক্যালোরিটা বা এই শর্করাটা আসে আমাদের লিভার এবং পেশিতে যে শক্তিটা মানে আমাদের যে গ্লুকোজটা জমা থাকে অ্যাজ এ গ্লাইকোজেন হিসেবে সেখান থেকে ভেঙে কিন্তু আমাদের শর্করাটা প্রোভাইড করে আমাদের বডিতে কিন্তু আমরা যখন রোজা রাখি সেই শর্করাটা আমরা যদি ব্যায়াম করে ফেলি তখন কিন্তু এই শর্করাটা ব্যয় হয়ে যায় যার ফলে আমাদের তখন শরীরে দুর্বলতা দেখা দিতে পারে ক্লান্তি বোধ দেখা দিতে পারে আরো অনেক সমস্যা দেখা দিতে পারে কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট সময়ে ব্যায়ামটা করে থাকি তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা ইজিলি রেহাই পেতে পারি আসুন জেনে নিয়ে আমরা অ্যাকচুয়ালি কোন সময়টাতে ব্যায়াম করবো এই রমজান মাসে রমজান মাসে উপযুক্ত সময় হচ্ছে ব্যায়ামে ইফতার থেকে রাতের মধ্যবর্তী সময় অবশ্যই সেটা হবে খালি পেটে ভরা পেটে কখনোই ব্যায়াম করা উচিত না এই ব্যায়ামের মধ্যে আপনি হচ্ছে করতে পারেন এই ব্যায়ামটা আপনি করতে পারেন ইফতারের এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় পরে বা দুই ঘন্টা পরেও করতে পারেন এখন জানতে হবে এই কোন ধরনের ব্যায়াম আসলে আমরা করব সাধারণত সারাদিন রোজা রাখার পরে আমাদের শরীরে আমরা যে ক্যালোরি বা ঘাটতিটা পূরণের জন্য আমরা ইফতারে বুঝে না বুঝে অনেক ধরনের খাবারই গ্রহণ করে ফেলি তার মধ্যে উচ্চ ক্যালোরিযুক্ত খাবারও থাকতে পারে লো ক্যালোরিও থাকতে পারে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের কিন্তু ইফতারের এক ঘন্টা পরে ব্যায়াম করে নেওয়াটাই উত্তম এই ক্ষেত্রে আমরা কোন ধরনের ব্যায়াম করব এই ক্ষেত্রে আমরা যে ধরনের ব্যায়াম করব সেটি হলো সিম্পলি হাঁটাহাঁটি বা ওয়াকিং এছাড়াও হচ্ছে আমরা করতে পারি যোগা যোগা বয়স ভেদে এবং জেন্ডার ভেদে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে অনেকের আবার হচ্ছে কিছু ডিজিজ কন্ডিশনও থাকে যেমন থাইরয়েডের সমস্যা ডায়াবেটিস হাইপারটেনশন এই সমস্ত সমস্যার জন্য অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যায়াম কতটুকু সময় ধরে করবেন সেটা আপনাকে জেনে নিতে হবে এরপর আসুন কোন ধরনের ব্যায়াম এই ব্যায়ামের মধ্যে আমি যেটা বলেছি যে যোগা এমন ব্যায়াম আপনাকে করতে হবে সেটা যেন আপনার হচ্ছে ক্লান্তি বোধটাকে দূর করে আর হচ্ছে এটা রমজান মাসে কোনো ভারী ব্যায়াম না করাটাই উত্তম এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল বা যান্ত্রিক ব্যায়াম এগুলো থেকে দূরে থাকাটাই ভালো কারণ এই সময়টা আমাদের শরীরে এনার্জির প্রয়োজন হয় তো আমরা যদি দিনের সময়টাতে এই এনার্জিটাকে বার্ন করে ফেলি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের খুবই শরীরটা খারাপ হয়ে যেতে পারে ক্লান্তি বোধ করতে পারে আদার যে সমস্ত সমস্যা আছে সেগুলো দেখা দিতে পারে এরপর হাঁটাহাঁটি আমরা নর্মালি যদি এক ঘন্টা হাঁটাহাঁটি করি তাহলে রমজান মাসে আমাদেরকে ২০ মিনিট একটু কমিয়ে ফেলতে হবে যেহেতু আমরা ইফতারের পর এক ঘন্টা পরে হাঁটাহাঁটির পরে তারপরে আমরা যদি তারাবির নামাজটা পড়ি এটাও কিন্তু একটা ব্যায়ামের আন্ডারে পড়ে এবার আসুন কিছু ডিজিজের ক্ষেত্রে ডিজিজের ক্ষেত্রে বলতে চাচ্ছি যে ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ কতটুকু পরিমাণে করতে হবে সেটা আপনাদেরকে জেনে নিতে হবে এর মধ্যে ডায়াবেটিস রোগীদের আমরা সাধারণত শুধুমাত্র হাঁটাহাঁটিটাকে প্রেফার করে থাকি এই হাঁটাহাঁটির ভিতরে যদি আপনি একটানা না পেরে থাকেন তাহলে কিন্তু আপনি ২০ মিনিট করে ভাগ ভাগ করে যেমন ইফতারের এক ঘন্টা পরে আবার হচ্ছে রাতের খাবারের একটু পরে যদি আপনি হাঁটাহাঁটিটা করেন তাহলে কিন্তু আপনার রক্তে যে খাবারের পরে যে সুগারটা থাকে সেটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে এছাড়াও আপনি যখন রোজা রাখছেন দিনের সময়টাতে সেহরির পর পর একটু পরে আপনি কিন্তু সিম্পলি হাঁটাহাঁটি করতে পারেন এছাড়াও যারা হচ্ছে অফিসে কাজ করছেন বা অফিসে কর্মরত আছেন বা এমনি যে ধরনের দিনের বেলায় কাজ করছেন তারা কিন্তু তাদের কর্মস্থলে ইজিলি করতে পারেন যেমন ধরেন আপনি যদি একটা না ১৫ মিনিট এক জায়গায় বসে থাকেন সেখান থেকে সাইডটাকে চেঞ্জ করে একটু জাস্ট হাঁটা চলা করে আবার হচ্ছে গিয়ে আপনার কাজে ব্যাক করা
এছাড়াও কারো যদি হচ্ছে কম্পিউটারের কাজ, ল্যাপটপের কাজ বা বসে বা লিখালিখির কাজ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিতে পারেন। মুভমেন্ট বাড়ানোর এক্সারসাইজগুলো, তার মধ্যে হচ্ছে সাইড ব্যান্ড এক্সারসাইজ, এছাড়াও ঘাড় ঘোরানোর একটা এক্সারসাইজ, ছোট ছোট কিছু এক্সারসাইজ, হ্যান্ড এক্সারসাইজ, এগুলো আপনি করে নিতে পারেন। আপনারা এই বিষয়ে জানতে পেরেছেন রমজানে আসলে আমরা কোন সময়টায় ব্যায়াম করব। পরবর্তীতে আসব আরো নতুন নতুন রমজানের হেলথ টিপস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.